Shantakaram Bhujagashayanam Padmanabham Suresham Vishwadharam Gaganasadrisham Meghabharanam Shubhangam Lakshmikantam Kamalanayanam Yogi Bhi Dhyana Gamyam Bande Vishnum Bhava Bhayaharam Sarvalokaika Natham. 51 je verse sekane tini bolchen Atma ek ebong abinashi bhav. Chara tumi ki kore byakha korchen Surjer je protibimbo অনেক হতে পারে সূর্য কিন্তু এক এবং অদ্বিতীয় সূর্যের দ্বিতীয় হচ্ছে না তেমনি ভাবে আমরা এই যে নানা রকম দেখছি কিন্তু আমরা মনে করছি সবাই আমাদের রয়েছে কিন্তু তা নয় ওই যে অনেক সময় অনেকে বলেন যে আচ্ছা ভগবান কি অনেক হ্যাঁ অনেক আর ভগবান কি এক অবশ্যই এক তাহলে কন্ট্রাডিক্টরি উত্তর দিচ্ছেন কেন না একটাও কন্ট্রাডিক্টরি দুটোই ঠিক এখন যখন আমি ওই অবস্থায় পৌঁছতে পারিনি তখন তার প্রতিবিম্ব তার যে ছায়া সেই ছায়াটাকেই ভগবান বলে মনে করা উচিত যেমন সূর্যের দিকে আমি তাকাতে পাচ্ছি না সূর্যটাকে দেখতে পাচ্ছি না কিন্তু সূর্যের প্রতিবিম্ব তার রিফ্লেকশনটাকে আমি জলে দেখতে পাচ্ছি ওটাও কিন্তু সূর্য আমি অস্বীকার করতে পারবো না ওই সূর্যটাকে আমি দেখছি আমি ছুঁতে পারি কাছে যেতে পারি জলটা যখন নড়ছে মনে হচ্ছে যেন সূর্য নড়ছে আর খানিকক্ষণভাবে থাকলে জলটা গরম হয়ে যাচ্ছে সূর্যের উত্তাপে কিন্তু ওই জলটা বা সূর্যের প্রতিবিম্বটা সূর্য নয় ওই জলের যে একটা কন্টেনারে যে জলটা রয়েছে ওটা যদি ভেঙে যায় সূর্যের কিছু এসে যাবে না তাহলে আমরা যখন বলছি যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছে ঈশ্বর তাহলে প্রত্যেকটা প্রাণী ঈশ্বর অবশ্যই তা প্রত্যেকটা প্রাণী যদি ঈশ্বর হয় এক একটা করে প্রাণী মরে যাচ্ছে মানে ঈশ্বর মরে যাচ্ছেন না সে কীরকম ওই রিফ্লেক্টেড সূর্যের মতো তা আমরা এই মুহূর্তে যেহেতু ভগবানকে পাচ্ছি না সেই জন্যে আমরা মূর্তিতে পুজো করছি এই পাথরের মূর্তিটাকে মোটেই আমরা পুজো করি না তাহলে বিসর্জন দেব কেন যে সেই বোধহয় বলেছিলাম সেই গল্পটা তো একটা পাগল সে এসে কালী পুজো হচ্ছে ও মাঝরাত্রে অনেকটা মত না পাগল না মাতাল অনেক মত তত খেয়ে এসেছে এসে ওই মন্দিরে ঢুকবার চেষ্টা করছে তো ওখানে যারা পুজো করছিল ওকে ঢুকতে দিচ্ছে না এই মাতাল তুই ঢুকবি না ও বসে আছে খুব নিষ্ঠার সঙ্গে অনেকক্ষণ এবারে যারা পুজো করছিল সে ক্লাবের ছেলে টেলেগুলো সব চলে টলে গেল অনেকে ঘুমিয়ে পড়লো ও তখন টুকটুক করে মার কাছে ঢুকে বলছে মা আমি অনেকক্ষণ এই কথাটা তোমাকে বলবার জন্যে যে এরা তোমাকে আজকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রেখেছে ভোগটোক দিয়েছে আরতিও করেছে কিন্তু জানো তো কালকে তোমাকে বিসর্জন দিয়ে দেবে ওই কথাটা বলবার জন্য মাতাল তো মানে খুব খুশি ওখানে বসে আছে মাকে এই কথাটা বলে নিশ্চিন্ত হয়ে ও চলে গেল কেন এই যে হিন্দুরা এত সুন্দর মূর্তি বানাচ্ছে এত খরচা বিসর্জন দিচ্ছি কেন বিসর্জন দিচ্ছি মূর্তিটাতে আমরা তো পুজো করি না মূর্তির মাধ্যমে পুজো করি যারা স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন আপনারা জানেন যে ওই সে একজন রাজাকে তিনি বলেছিলেন স্বামীজি যখন সবসময় ওই তখন তো ব্রিটিশ রাজা রাজত্ব তো আমাদের রাজাদের ওরা খুব ধরতো বড় লোক আর পাওয়ারফুল ওদেরকে ধরতো ধরে কনভার্ট করবার চেষ্টা করতো তো একজন রাজস্থানে একজন রাজা তিনি খুব একেবারে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলেন ওদের কথাবার্তা শুনে তো ওই মন্ত্রী খুব দুঃখ হতো রাজা ওদের দিকে চলে যাচ্ছে তো স্বামীজিকে দেখে ওর মনে হয়েছিল একবার রাজার সঙ্গে কথা বলানো তো স্বামীজি গেলেন রাজা উনি ভালো শ্রদ্ধাশীল এবং খুবই ভদ্র
তা তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই মূর্তিতে কি ঈশ্বর পুজো হয়, মূর্তির মধ্যে কী করে ঈশ্বর আসবেন? তো যারা আপনারা স্বামীজির বই পড়েছেন আপনারা জানেন কি অসাধারণ উত্তর স্বামীজি দিলেন। ওই রাজার একটা ছবি ছিল, তো সেই ছবিটাকে বললেন নামিয়ে নিয়ে এসো, আনার পর বললো এখানে থুতু ফেলো। সবাই আঁতকে উঠেছে, রাজার সামনে রাজার ছবির উপর থুতু ফেলা। তো বলছে কী হয়েছে, এটা একটা কাগজ আর কালি ছবি, তখনকার দিনে ওই যে সব আঁকতো, তো এর মধ্যে তো রাজা নেই, রাজাতেই তো বসে আছেন। তখন মন্ত্রী থেকে শুরু করে সবাই খুব ভয় পেয়ে গেল। তখন স্বামীজি ওই রাজাকে বললেন, দেখছেন রাজা, আপনি এখানে বসে আছেন, তবু আপনার ছবি যেটা একটা কাগজ মাত্র, তার উপরে খানিকটা কালি দেওয়া, সেইটাকেও ওরা কিন্তু রাজা বলেই মনে করছে, সম্মান দিচ্ছে, যদিও জানে এটা কাগজ আর কালি। তেমনিভাবে আমরা যখন মূর্তিতে পুজো করি, কেউ আমরা ভাবি না এটা মাটির, কেউ আমরা ভাবি না এটা পাথরের, কেউ আমরা ভাবি না এটা কাঠের, আমরা কিন্তু ওই সেই ভগবানকেই স্মরণ করি ওর মধ্যে দিয়ে, যদিও আমরা জানি এগুলো কাঠ পাথর মাটি। তো এই যে ভাবে তিনি বোঝাবার চেষ্টা করছেন, তো এই সূর্যের প্রতিবিম্ব দিয়ে অবধূত আমাদের সুন্দর বোঝালেন, ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি ইয়ম সামগাঃ। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনঃ যস্যান্তাম ন বিদু সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ।